তো চলো, এই দেখো চলে আসলাম ওলের ডাঁটাগুলো কাটার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে ওলের ডাঁটা আছে, এগুলো হচ্ছে ফুটে গেছে। এটা এগুলো ধরো অনেক পরে বেরিয়েছে। তো আর একটা হচ্ছে কাটবো, চলো। যেগুলো ছিল না প্রায় ধরো 1.5 কিলো ওজন হবে এরকম ছিল। তো চলো, এই দেখো এখানে, এই যে এই দেখো। তো চলো, এই দুটোতেই হয়ে যাবে আজকের রেসিপি। আমি এবার হচ্ছে এটাকে কেটে ছাড়িয়ে নেবো, ছোট ছোট টুকরো করবো। তো এই দেখো হচ্ছে, এবার ছোট ছোট টুকরো করে কেটে নেবো। আর আমার যেহেতু হাত ফুলকো, এই দেখো আমি হচ্ছে আগে থেকে একটা প্যাকেট নিয়ে নিয়েছি, প্যাকেটটা দিয়ে এটাকে কেটে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নেবো। আর কিরকম ছোট ছোট করে কাটছি, আমি আমি কিরকম করে কাটছি সেটা দেখানোর জন্যই কিন্তু এটা হচ্ছে আমি ভিডিও ক্লিপটা নিচ্ছি। তো এই যে এবার কেটে নিলাম, এটা ফেলে দেবো যেহেতু হয়ে রয়েছে। এবার এটাকে দেখো, এটা যেহেতু সরু রয়েছে, আমি সেই কারণে কিন্তু এটাকে 4 টুকরো করলাম। আর যেগুলো মোটা রয়েছে ঠিক সেগুলোকে কিন্তু ঠিক আমি, এই দেখো দেখো কতটুকু করছি, দেখে নিচে বুঝতে পারছো? এই যে ঠিক এইভাবে কিন্তু আমি কেটে নেব, বাকিগুলো কিন্তু আমি একইভাবে কেটে নিছি। তো তোমাদেরকে ভিডিওটা দেখার কারণ হচ্ছে এটাই, যে এটাকে হচ্ছে কাটাটা একেবারে সরু সরু করে কাটতে হবে। আমি সব সবজিটা কেটে নেওয়ার পর তোমাদের কাছে ফিরে আসতে, আমি আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক কিভাবে আমি ওলের ডাঁটাটা কেটে নিচ্ছি। দেখো সরু করে কিন্তু কেটে নিতে হবে, দুর্দান্ত স্বাদের রান্না। এখানে দেখো কাঁঠালের বীজ নিয়েছি, আর কাঁঠালের বীজগুলো কিন্তু সরু সরু করে কেটে নিতে হবে। কাঁঠালের বীজগুলো একটা নিয়েছি যেহেতু ছোট রয়েছে, সেই কারণে আমি 3 টুকরো করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি ব্যবহার করব 100 গ্রাম মতো কাঁঠাল বীজ। আর নেব এখানে আলু, আলু ব্যবহার করেছি আমি এখানে 100 গ্রাম। তো এখানে দেখো আলু ভাজা ঠিক যেমন হয় ঠিক সেইভাবেই কিন্তু আমি একটু মোটা করে কেটে নেবো, মানে আলু ভাজার মতো করে কাটবো, কিন্তু একটু সামান্য মোটা হবে, সেভাবে কেটে নেবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে আমি কেটে নিচ্ছি। তো আমি কেটে এখানে রেখে দিচ্ছি, সবটা কেটে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। তোমাদেরকে অনুরোধ করবো বন্ধুরা, আমি সবজিটা সবটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে ফিরে আসছি। আর কীভাবে রান্না করছি দেখতে হবে শেষ পর্যন্ত। এই রান্নার কয়েকবার অনেক রকমভাবে রান্না করে খেয়েছি, কিন্তু এত সুন্দর যে রান্না এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। দেখো কিভাবে কাটা হয়েছে, ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, কড়াই দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল। জলটা দেওয়ার পর যে হচ্ছে এখানে যেই ফুটে উঠবে অমনি কিন্তু নামিয়ে নেবো। অন্যদিকে কিন্তু কাঁঠালি বীজটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে দেখো কাঁঠালি বীজটাকে কিন্তু একটা প্রেশার কুকারে সিটিতে নেবো, তাহলে কিন্তু তোমরা এমনি সেদ্ধ করে নিতে পারো। তো দেখো এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, তারপরে এখানে কিছুটা জল দিয়ে দেবো। মাত্র একটা সিটি যেই পড়বে তো ওই তেমনি কিন্তু এটা নামিয়ে নেবে, বেশি কিন্তু রাখবে না। এদিকে দেখো ফুটে উঠেছে, একইভাবে কিন্তু ওলের ডাঁটাটা যেই ফুটে উঠবে সাথে সাথে কিন্তু জলটাকে ঝরিয়ে নেবে। এদিকে কিন্তু কুকারে সিটি পড়ে গেছে, সাথে সাথে নামিয়ে নেবো। আর নারকেলটা আমি কেটে কুড়িয়ে নেবো। তো এখানে আমি নারকেল ব্যবহার করেছি 3 চামচ, চাইলে কিন্তু তোমরা 2 চামচও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। খেতে কিন্তু দারুণ দারুণ, মানে এর প্রশংসা করে আমি বলে বোঝাতে পারবো না। কড়াই এখানে চলে গেছে, কড়াই দিয়ে দিয়েছি 3 চামচ সরিষা তেল, আর দিয়েছি এখানে শুকনো লঙ্কা 3টে, আর দিয়ে দেবো এখানে 2-3টে কাঁচা লঙ্কা। এখানে তোমরা দিয়ে দিতে পারো কালো জিরে, দিতে হবে ফোড়নে একটু বেশি করে, মানে চামচে 1/3 ভাগ। তারপর কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে নেবো, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর একটুখানি নেড়ে ছেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর এখানে হচ্ছে আবার ঢাকা দিয়ে আমি আলুটাকে হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু আমি ঢাকা দেওয়ার পরেও কিন্তু 1 মিনিট পর পর খুলে খুলে দেখে নেবো। আর এটাকে যতক্ষণ না লাল হচ্ছে, মানে 90 ভাগ মতো সেদ্ধ হবে, হাফ নয় 90 ভাগ মতো সেদ্ধ হবে, ঠিক সেই পর্যন্ত কিন্তু নেড়ে নিতে হবে। তো দেখো এখানে 90 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঁঠাল বীজ। কাঁঠাল বীজটা দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে। এবার তোমাদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু সাথে সাথে সিটিতে বের করে নেবো। আমার এখানে কিন্তু কাঁঠালের বীজটা একটু হালকা নরম হয়ে গেছে, কাঁঠালের বীজে খুব একটা বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি আলতো হাতে কিন্তু এটা ভেজে নিচ্ছি, আর আঁচটাই কিন্তু মিডিয়াম রেখে এটাকে আরো 2 মিনিটের জন্য ভেজে নেবো। ঠিক 2 মিনিট যখন হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে ওলের ডাঁটা, সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাটা দিয়ে দেব। দিয়ে কিন্তু এখানে আমার যেহেতু সম্পূর্ণ লবণটা দেয়নি, তাই জন্য আমি এখানে আরো অল্প পরিমাণ, দেখতে পেলে 1/4 চামচের 1/4 ভাগ আমি লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু এখানে নেড়ে নিতে হবে, ব্যাস। এখানে কিন্তু আর সেভাবে কোনো ঝামেলা নেই, রান্নাটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু অবশ্যই সবজিগুলো কেটে নিতে অনেক সময় লাগে। আর এই রান্নাটার প্রশংসা যতই করি না কেন ততই কম, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে এটা ঠিক কতটা টেস্টি আর কতটা সুস্বাদু হয়। তো
তো অবশ্যই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত টিপস গুলো ফলো করে রান্না করো, তোমাদের বাড়িতে কিন্তু এইভাবে রান্নাটা হবে আর অমৃতের স্বাদ পেতে পারবে। তো দেখো এখানে কিন্তু ওলে ডাটাটা দেওয়ার পর কিন্তু 5 মিনিট নেড়ে নিতে হবে খুব ভালো করে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, কারণ এটা হচ্ছে হালকা মিষ্টি হবে আবার হালকা ঝালও থাকবে। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করতে পারো, চাইলে কিন্তু তোমরা আরো বেশি লঙ্কা দিতেই পারো। আমি কিন্তু এখানে এবার নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম নারকেল কোড়া। ঠিক 5 মিনিট পর কিন্তু আমি নারকেল কোড়া দিয়ে দিলাম, আর যেহেতু তোমাদেরকে বলে দিই ওল ডাটা থেকে জল বেরোবে, তাই আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই রাখবে। তারপর এখানে নারকেল বাটাটা দেওয়ার পর, মানে কোড়াটা দেওয়ার পর আরো 2 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস ঝামেলা ছাড়াই রান্না হয়ে গেল এই ওল ডাটার রান্না, দারুণ স্বাদ। দেখলে আমি কিভাবে রান্নাটা করলাম, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তোমারে কি বলবো, এই রান্নাটা আমার কাছে একবারে অমৃতের মতো লেগেছে। রান্নাটা আমি নবদ্বীপ ধামে গেছিলাম আর সেখানে গিয়ে এক আশ্রমে খেয়েছিলাম, আমার কাছে এটা অমৃতের মতো লেগেছে। আর কি বলবো, আমি নিজেকে না সামলাতে পেরে বাড়িতে এসে রান্নাটা করে ফেললাম। তো তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ট্রাই করো, আর তোমাদের যদি আমার মতো তোমাদেরও ভালো লাগে তাহলে কিন্তু এটা হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি। এটা গরম ভাতে কিন্তু এটা খেতে হবে, আর এটা কিন্তু খেতে অসাধারণ। অবশ্যই অবশ্যই বলবো, তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমার কাছে সত্যি বলছে এটা অমৃতের মতো লেগেছে। আমি আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবো একটা রেসিপিতে। নমস্কার।